কি সুন্দর নাচ, তাই না? কি সুন্দর! আজকে আমি আপনাদের সুন্দর সুন্দর ঘটনা বলবো আর মজার মজার নাচ দেখাবো। আমি অনেক ভালো নাচতে পারি, সেটা আমি দেখাতে চাই। আপনার দেখানো লাগবে না, অলরেডি আমার কাছে অনেক নাচ আছে যার কোনোটাই আপনারা দেখেন নাই। কেন দেন নাই? এই ড্যান্সের মধ্যে এমন একটা রহস্য আছে, যদি আপনি টিকটক ইউজ না করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না। কি ঘটনা? কি আমার খুললে কও দি। ঘটনা হচ্ছে, এটা এমন একটা দোকান যেখানে আইসক্রিম কিনতে হলে আপনাকে মিউজিকের তালে নেচে নেচে তারপর আইসক্রিম কিনতে হবে। ঘটনার সাথে যেমন একজন আইসক্রিম ওয়ালার সম্পর্ক রয়েছে, তেমনি এখানের মিউজিকের সাথে আমাদের দেশের টিকটকারদেরও সম্পর্ক রয়েছে। মানে মানে এই মিউজিকের সাথে টিকটকে উড়াদুড়া ড্যান্স চলতেছে। কতদিন ধরে চলতেছে? এই তো 2-4 দিন ধরে। ভিডিওতে রয়েছে আজকে ব্যাপক মজা, যেটা মিস করলে পাইতে হবে আপনাকে অনেক বড় সাজা। আর তুলতে পারি তুমুল ঝড়, একটু অপেক্ষা করতে হবে ফিরছি ইন্ট্রোর পর। আপনি সেটা খুব সহজে নগদ বিকাশ কিংবা রকেটের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে টার্গেট মানি লিখে, অথবা কমেন্ট বক্সে দেখা লিঙ্কে ক্লিক করতে হবে। আর ফেসবুক এলে ভাই প্লে স্টোরে যা নামাই নিয়েন। এই অ্যাপসে কাজ করার জন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে সুপার ভিপিএন ডাউনলোড করে ইউএস কান্ট্রিটা সিলেক্ট করে অ্যাপে প্রবেশ করতে হবে। এইটা আমরা জানতাম। আর এই অ্যাপসে কিভাবে কাজ করবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিও ডেসক্রিপশনে একটা কাজের ভিডিও লিংক দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অ্যাপসটি ইনস্টল করার পর এই অপশনে ক্লিক করলে একটা ভিডিও লিংক পেয়ে যাবেন, সেটা দেখে নিতে পারেন। বলিস কি, এই অ্যাপসে সকল ইনকামের টাকা নগদ বিকাশ কিংবা রকেটের মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবেন। তাহলে আর দেরি কিসের, এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন টার্গেট মানি অ্যাপ্লিকেশন আর ইনকাম করুন। থ্যাংকস। এই যে ড্যান্সার আইসক্রিমওয়ালা, তিনি কিন্তু তার ব্যবসায়িক ক্ষেত্রে দারুণ এক আইডিয়া ফলো করছেন, যার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। কেন? কারণ আমাদের দেশের নর্মালি কোনো দোকানে কাস্টমারকে পণ্য দিয়ে কোনো মতো বিদায় করলে দোকানদার বেঁচে যায়, তাছাড়া কাস্টমারও পণ্য কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে বিরক্ত বোধ করে। কিন্তু কিছু ভিতর খালি কিন্তু খোঁজা তোর অভ্যেস, তাই না? ভাই কথাটা তো আগে শেষ করতে দেন, বলুন। কিন্তু আমাদের ড্যান্সার আইসক্রিমওয়ালা ইচ্ছা করে কাস্টমারকে আইসক্রিম দিতে দেরি করেন। কারণ কি জানতে পারি? কারণটা হচ্ছে, যে কোনো কাস্টমারকে আইসক্রিম কিনতে হলে মিউজিকের তালে তালে তার সাথে নাচতে হবে, ফলে ক্রেতা বিক্রেতা দুইজনে কিন্তু ব্যাপক বিনোদনে থাকেন, যেটা টাকা দিয়ে কেনা অসম্ভব। সাধারণত আমাদের দেশের সব পেশার মানুষই সারাদিন পরিশ্রম করার পর রাতে একটু বিনোদনের জন্য টাকা পয়সা খরচ করে নানা রকম ইভেন্টের আয়োজন করে। তাও সত্য, কিন্তু এখানে আইসক্রিমওয়ালা সারাদিন তার ব্যবসার পাশাপাশি অন্যকে বিনোদন দিয়ে নিজেও বিনোদন পাচ্ছে, আবার টাকাও কামাচ্ছে। ভালো মজার ঘটনা, যেখানে মালদার পার্টি লাখ লাখ টাকা খরচ করে অন্য দেশে যায় মেয়ে নিয়ে ফুর্তি করার জন্য, সেখানে উল্টা ভাবে মেয়েরাই টাকা খরচ করে এই আইসক্রিমওয়ালার কাছে আসে তার সাথে একটু নাচাপিচা করার জন্য। বা মানে বিষয়টা লক্ষ্য করেছেন, সুন্দর সুন্দর মেয়েদের সাথে নাচাপিচা করতেছে, বিনোদন নিতেছে, আবার দিন শেষে মোটা অঙ্কের টাকাও কামাচ্ছে, এটাকেই বলে বিজনেস। অনেকটা কথা হলো বিদেশিদের নিয়ে, এবার একটু দেশের টিকটকের উপরে ঝাঁপিয়ে পড়ি। কি আর করা, ভাইজান প্রতিবারের মতো এবারও আমি টিকটকে ঢুকতে পারতাছি না। কি কেন? যে যেখানে যেভাবে পারতেছে সেইভাবেই আইসক্রিমওয়ালার ওই গানে ভিডিও বানাচ্ছে। ধরেন আপনি এমন একটা মেয়ে যে নাচ কি জিনিস সেটা আপনি জানেন না, কিন্তু আপনি একজন টিকটকার, তাহলে আপনাকে এই গানে তো ভিডিও বানাতেই হবে। আপনি কিভাবে ভিডিও বানাবেন? জানি না। ব্যাকগ্রাউন্ডে সেই মিউজিকটা রেখে বানরের মতো লাফাইবেন, ব্যাস। কয়েকদিন আগে বাঙালি জাতি কাঁচা বাদামের পেছনে লেগে কিন্তু বাদাম ভেজে ছেড়েছিল, এখন দেখে নেই আইসক্রিমের পেছনে লেগে আইসক্রিমটা গলিয়ে নষ্ট করে দেবে। পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের সব টিকটকারদের দোকানে কোনো কাস্টমার কোনো কিছু কিনতে গেলে সেই আইসক্রিম ক্রেতাদের মতো নাচতে হচ্ছে, যেটা খুবই হাস্যকর। একটা বিষয় আমি ভেবে পাচ্ছি না। ধরেন আপনি নতুন বিয়ে করেছেন, এখন ফার্মেসিতে গেলেন প্রোটেকশন কেনার জন্য, এখন ফার্মেসির ওই লোকটা বললো আপনাকে আইসক্রিম ক্রেতাদের মতো নাচতে হবে, তখন আপনি কি করবেন? তোর দাঁত ফলাই দেবো। বাংলাদেশের মধ্যে টিকটক নামক জেলার আপনি যে প্রান্তে যাবেন সেই প্রান্তে দেখবেন উপরে নিচে ঘরে বাইরে আর পুকুরে যেভাবে পড়ছে সেখানে আইসক্রিমওয়ালার ওই গানে ভিডিও বানাচ্ছে।
বাংলাদেশেও যে এত পরিমাণে আইসক্রিম বিক্রি হচ্ছে সেটা আমি টিকটক না থাকলে বুঝতেই পারতাম না, যদিও তারা নাম্বার ওয়ান কপিবাস প্রতিবন্ধী। বলি কি এইসব বাদ দিয়ে এই পারলেই আইসক্রিমওয়ালার মতো একজন সিঙ্গার হয়ে দেখান। জানি তোমরা পারবানা এর মতো হই দে হুদাই ক্যান ফালাও, তোমাদের আমি রোস্ট করবই, ফিরতে পারবানা আমার বালডাও। আপনি কথা বেশি বলেন তো। আজকে এই গালি পর্যন্ত, এইটা আবার কেউ সিরিয়াসলি নিয়েন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন।